হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের ওয়ং ক্রিক নিউজ ইউটিউব চ্যানেলে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হন তো এই ভিডিওটি আপনার জন্য। বিগ ব্যাশ লিগে 27 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে মেলবোর্ন স্টার্স ভার্সেস অ্যাডিলেড টাইগার্স 11 জানুয়ারি ভারতীয় সময় 1:30। এই ম্যাচের করব প্রিভিউ, বলবো প্লেইং ইলেভেন, আরও বলবো এই ম্যাচ সম্বন্ধে অনেক কথা। তো এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি দেখি দুই টিমের মধ্যে লাস্ট 5 ম্যাচের হেড টু হেড রেজাল্ট, তো অ্যাডিলেড টাইগার্স জিতেছে 3টে আর মেলবোর্ন স্টার্স জিতেছে 2টো। এই বছর মেলবোর্ন স্টার্স 6টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে আর 3টে হেরেছে। অ্যাডিলেড টাইগার্স 6টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে, 3টে হেরেছে। এই ম্যাচ অ্যাডিলেড টাইগার্সের 60% আর মেলবোর্ন স্টার্সের 40% জেতার সম্ভাবনা আছে। যদি দেখি পিচ রিপোর্ট, তো অ্যাডিলেড ওভালে খেলা হবে। এখানে টোটাল টি-20 ম্যাচ খেলা হয়েছে 7টা। ফার্স্ট ব্যাটিং জিতেছে 3টে, সেকেন্ড ব্যাটিং জিতেছে 4টে। এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হলো 170 থেকে 180, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ স্কোর হলো 160 থেকে 170, হাইস্ট রান হলো 188 আর হাইস্ট চেস হলো 176। এই ম্যাচ পিটার সিডিল, অ্যালেক্স কেরি আর বিলি স্ট্যাংলে খেলবে না, কারণ তারা ওডিআই খেলার জন্য অস্ট্রেলিয়া দলে স্কোয়াডে ঢুকেছে। যদি দেখি অ্যাডিলেড স্ট্রাইকার্সের সম্ভবত প্লেইং ইলেভেন, ট্রাভিস হেড, জেক ওয়েদারেল, কলিন ইনগাম, ম্যাথু শর্ট, জোনাথন ওয়েলস, ক্যামরন ভ্যালেন্টি, মাইকেল নিসের, রাশিদ খান, বেন লাফলিন, লিয়াম ও কনার, নিক উইন্টার। যদি দেখি মেলবোর্ন স্টার্সের সম্ভবত প্লেইং ইলেভেন, বেন ডাঙ্ক, ইভেন গুলবিস, নিক ম্যাডিনসন, জোনাথন মার্লো, সেভ গোয়াচ, ডুয়েন ব্রাভো, নিক লার্কিন, লিয়াম পলাঙ্কিত, স্কট বোল্যান্ড, লিয়াম বোয়ে, মাইকেল বীর। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম কিছু ভিডিও দেখার জন্য ধন্যবাদ।